হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি, ইজিলি কিভাবে আপনি পাস্তা রান্না করবেন। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে একটা ঝুড়িতে পানিটা ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমি ফ্রাই প্যানে একটু তেল দিলাম আর সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে করে ডিমটা দিয়ে দিব। নাড়তে থাকবো যাতে ডিমটা জমাট বেঁধে না যায়। আমি এখানে একটু চিজ ক্রাম্প করে নিয়েছি, এখন আমি চিজটা দিয়ে দেব। আমি নাড়তে থাকবো, আপনারা ইচ্ছে করলে বাসায় থাকা যে কোনো সবজিও দিতে পারেন। আমি একটু পানি দিয়ে দিয়েছি, জাস্ট ডিমটা একটু রান্না হওয়ার জন্য আর চিজটাও যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়েছি। আপনারা এখানে চাইলে চিকেন স্টকও দিতে পারেন। আর আমি একটু লবণ দিয়ে নিয়েছি। দেখলেন তো খুব ইজিলি 2 মিনিটে কিভাবে পাস্তা রান্না করা যায়। আপনার বাচ্চাকে দিয়ে দেখুন, বাচ্চাদের পাস্তা অনেক পছন্দ। এই ইজি পাস্তাটা আপনি যে কোনো সময়েই করতে পারেন। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।